হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, সবাইকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন আমাকে? কেমন আছেন সবাই? অনেকদিন পর আবার লাইভে আসলাম। সবাই একটু সাইলেন্ট হয়ে যেতে হবে, একটু লাইভে আছি। হ্যালো, আমরা খুবই সুন্দর একটি গান করেছি। আচ্ছা, গানের টাইটেলটা কী হবে? ও দুলা ভাই। আচ্ছা, গানের টাইটেল হচ্ছে ও দুলা ভাই, এবং গানটি লিখেছেন ওমর ফারুক ফারহান ভাই। এই গানটির খুব সুন্দর মিউজিক এবং সুর করেছেন আমাদের রোহান রাজ। এবং একটা সারপ্রাইজ আছে, সে হচ্ছে এই গানটা আমার সঙ্গে ডুয়েট গেয়েছে একজন, এবং গেস করতে পারবেন কিনা বলতে পারছি না। তবে আমি একেবারে আমার লাইফের একদম শুরুতে, প্রায় 2008-এ, হ্যাঁ প্রবাবলি 2008-এ, 2008 সালে একটা অ্যালবাম করেছিলাম মাটির তারা, এবং সে আমার সঙ্গে ডুয়েট করেছিল। তো আচ্ছা, দেখি তো বলতে পারেন কিনা কে সে। একটু যারা আমার ভক্তরা আছেন, আই নো এখানে সবই আমার ভক্তরা আছে, মাটির তারা অ্যালবামে আমার সাথে কে গিয়েছে একটু যদি স্মরণ করেন, করে একটু যদি লিখে দেন তাহলে আমার ভালো লাগবে। আচ্ছা, আমি একটু কমেন্টস পড়ি। হাই, বেলাল আহমেদ লিখেছেন কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ ভাইয়া আপনি দেখছেন। এম ডি আলম লিখেছেন ক্লিয়ার শোনা যাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। মন পাখি লিখেছে ভালো, ওকে। আফজাল লিখেছেন আপু ভালানি, ভালো আছি। ইউ লুক সো কিউট ম্যাম, থ্যাংক ইউ। গিয়াসুদ্দিন লিখেছেন মার্ভেলাস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের সেট রেডি হচ্ছে, এই যে সুন্দর সুন্দর, মানে তো আমাদের গানটা যেহেতু স্পেশাল দুলা ভাই, কিন্তু সে আসলে আমার বড় ভাই, এবং মানে কি বলবো, আপনারা সবাই তাকে চেনেন, এবং আমি তার গানের অনেক ভক্ত, এবং আমার তার গাওয়া অনেক গান আপনাদের পছন্দ হয় না, বাট তার একটা স্পেশাল গান আছে মন পাখি তুই, এবং এই গানটার আমি অসম্ভব, মানে অসম্ভব আমি এই গানটাকে পছন্দ করি তার। তো আজকে আমার সঙ্গে যে ডুয়েট গানটি করেছে সে হচ্ছে আমাদের সবার প্রিয় এবং ফেভারিট নলক বাবু, আমাদের ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে অবশ্য সে আমার দুলা ভাই। তো আজকের গানটা আমাদের, মানে গানটার আর কি, আমরা একটা গানের যে রোলটা করছি এটা হচ্ছে সে আমার দুলা ভাই, আর আমি হচ্ছে তার শালিকা। তোমার বউকে বলে দিও সে আপাতত আজকে আমার বড় বোন আজাদ। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে অনেক শুভেচ্ছা। আমার লক্ষ্মী বোনটার সাথে আজকে আমরা দুজনে মিলে সেই 2008 সালে একটি অ্যালবাম করেছিলাম, মাটির তার অ্যালবামটা খুব জনপ্রিয় একটি অ্যালবাম হয়েছিল। তো আজকে লং টাইম পরে আমরা ভাই বোন মিলে একটি কাজ করলাম, আশা করি আপনাদের সবার অনেক ভালোবাসা এবং অনেক অনুপ্রেরণা পাবো, এবং আপনারা আমাদেরকে কিন্তু এই প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন, শুধু আপনারা, আমাদের দর্শক শ্রোতা যারা আছেন, আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা নিয়ে আজকে আমরা এখানে আসছি, এবং এই জায়গাটা সারা জীবন আমরা ধরে রাখতে চাই। আমার বোনটা অনেক ভালো একজন মানুষ বলবো, আর বোনটা অনেক ভালো, সো একটা সারপ্রাইজ থাকবে আপনাদের জন্য এই গানটি। আচ্ছা, আমরা আগে সবাই বলতেছে আমরা গানটা আগে শুনবো, সো আই থিঙ্ক গানটা একটু স্পিকারে দেওয়া হোক, আমরা আগে গানটা একটু দর্শককে শোনাই। হ্যাঁ, রোহানের পেজ তো মনিটাইজ হয়ে গেছে, হয়েছে, আমি কালকে দেখছি। হ্যাঁ, এটা চালু হচ্ছে, হ্যাঁ চালু হচ্ছে, তুমি কন্টিনিউ করতে থাকো। তুমি খুলনা আসবা না আপু? ইনশাল্লাহ আসবো, প্রোগ্রাম হলে, প্রোগ্রাম স্টার্ট হলে অবশ্যই আসবো। ও দুলা ভাই,
ওকে থ্যাংক ইউ। আশা করছি একটা খুবই সুন্দর একটা মানে আপনাদের ভালো লাগবে আর কি। গানটা খুবই সুন্দর, মানে খুবই মিষ্টি একটা গান। দুলাভাই এবং শালির যে একটা থাকে না, যে দুলাভাইয়ের সাথে একটা ঠাট্টার যে সম্পর্ক, হ্যাঁ বাসায় আনছো আসছো কি আনছো, হ্যাঁ এটা আমরা আমরা তো আমাদের দুলাভাইদের সাথে করি, তো সেম ওই রকম একটা বাস্তববাদী কথা থেকে আমাদের ফারহান ভাই লিখেছেন। তো থ্যাংক ইউ, খুবই সুন্দর একটা গান করলে আসলে মনটা ভালো হয়ে যায়। আচ্ছা আমরা দুজনেরই কমেন্ট শুনবো, আগে আমি আমাদের ওমর ফারুক ফারহান ভাইয়ের দিকে ক্যামেরাটা ধরছি। একটু বলেন ভাই কি অবস্থা এবং গানটা কি? আমার হঠাৎ করে মাথায় এসেছে যে আসলে আমাদের বাংলার গ্রাম বাংলার একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য নিয়ে একটি গান করা যায় কিনা এই চিন্তা থেকে আসলে গান গেলাম। আর এখানে আমি শিল্পীও প্রথমে চিন্তা করেছি যে শিল্পী এই গানগুলি কাদের কাদের লিপে এই গানগুলি ভালো লাগবে, আমি কিন্তু সেই শিল্পী চিন্তা করে পরে গান লেখা শুরু করেছি। থ্যাংক ইউ, ভেরি নাইস। এবং আমি এই যে রোহান রাজকে বলতে গেলাম, আমি কিন্তু এইটা চাচ্ছি এই দুজন শিল্পীকে দিয়ে এই গানটা যাতে নির্মাণ করা হয়। রোহান এই গানটা দেখে সে খুব হয়ে যাচ্ছে ও একাধারে একদম মানে কি আউ মানে কি যেন বলে, হ্যাঁ বাউল গান, তারপরে হচ্ছে ফোক গান, আধুনিক গান, কাওয়ালি, মানে ও এখন সব ধরনের গান করছে, একচেটিয়া কাজ করছে, এটাই হচ্ছে আল্লাহর রহমত। এবং সবসময় ওর প্রতি একটা দোয়া আছে। তো নাও কিছু বলো। হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আমরা চমৎকার একটা গান করলাম আজকে, আজকে আমার দুজনেই পছন্দের শিল্পী, আমার বোন এবং হচ্ছে আরেকটা হচ্ছে ভাই, আমার ভাই নলক ভাই, দুজনেই খুব চমৎকার গেয়েছেন। আর সবচেয়ে বড় হচ্ছে ক্রেডিট হচ্ছে আজকের বড় ভাই, খুবই চমৎকার লিখেছেন গানটা হচ্ছে। ভাইয়া যখন আমাকে দেখাইছে তখন আমি খুব আনন্দিত হয়ে গেছি, কারণ হচ্ছে গানটার লেখাটা খুবই মজার ছিল। আর যাই হোক সে গানটা শেষ হলো, সুন্দরভাবে গানটা শেষ করতে পেরেছি। আশা করি গানটা খুব শীঘ্রই আসবে এন্টারটেইনমেন্ট থেকে। আর সবাইকে হচ্ছে গানটি শোনার অগ্রিম আমন্ত্রণ। এন্টারটেইনমেন্ট, ওকে। তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমি পরে লিংক শেয়ার করব। তুমি গানটা নিয়ে কি কিছু বলবে আমাদের, হঠাৎ করে এত বছর পরে আবার গান হলো? আমি আসলে খুব হ্যাপি, প্রথমে এতটুকু বলবো আমি খুব হ্যাপি। আমি আসলে হঠাৎ করে রোহান আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে, গত 3 দিন আগে ফোন দিয়ে বলেছে যে ও যে গাইবে এটা আমাকে বলে না, আমার বলছে যে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, আমি আপনাকে বলিনি, একটা সারপ্রাইজ গান আছে, তো আপনি আসবেন এই ডেটে। তো আমি বলছি ঠিক আছে। তো আসার পরে যখন শুনলাম যে আমার মনটা গাবে, আমি আসলে খুব
সারপ্রাইজ, রিয়েলি অনেক সারপ্রাইজ। তো এত লং টাইম পরে আমরা ভাই বোন মিলে একটা কাজ করলাম, ইনশাআল্লাহ আমাদের সবার অনেক ভালো লাগবে এবং অনেক আশাবাদী গান দিব। আল্লাহ ভালো সবাই দোয়া করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট লিখেছেন বোরহান ইসলাম। আসলে আমরা এখানে সবাই মিলে কাজ করছি তো, আর আমরা সবাই ভাই বোনের এখানে। হ্যাঁ, আমার বাচ্চা আছে, আমরা সবাই আছি এখানে। এই দেখেন সবাই আছে, আম্মা আছে, বাচ্চা কাচ্চা আছে। সাফিয়া একটু হ্যালো বলে দাও তো মা, একটু হ্যালো বলো। হ্যালো বলো, হ্যালো। ও ও ও ও, এটা কি হচ্ছে? আমি বাবাটা এটা কি করতেছি? হ্যালো হ্যালো বলে দাও। হ্যালো, সে খেলছে, সে পাউডার নিয়ে খেলছে, সে রেকর্ডিং আসছে আজকে। আচ্ছা, তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকুন। আবারও আসবো, কালকে আবারও কাজ আছে, সো তখন আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। সে অবধি সবাই অনেক অনেক ভালো থাকুন। থ্যাংক ইউ, খোদা হাফেজ।